কলকাতার আর্জিকর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ ঘটনার এক মাসেও নেই তদন্তে দৃশ্যমান কোনও অগ্রগতি ফলে ফুঁসে উঠছেন রাজ্যটির নাগরিক সমাজ রোববার সন্ধ্যার পর থেকেই কলকাতার বিভিন্ন পয়েন্টে সমবেত হতে থাকেন লাখো প্রতিবাদী বদলে যাওয়া প্রতিবাদের ভাষা হয়ে ওঠে গান আবৃতি নৃত্য কিংবা গ্রাফিদি তাদের দাবি একটাই এই নৃশংস ঘটনার বিচার আজকে এক মাস হয়ে গেল অথচ সঠিক বিচার আমরা এখনো পেলাম না এই এইটাকে বিলম্বিত করা হচ্ছে জাস্টিস চাইছি এটা যত শীঘ্রই সম্ভব মানে এই এত দেরি হচ্ছে কেন তদন্ত দিলে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের রায়ে যে ডিলে হচ্ছে এই ব্যাপারটা আমরা খুব সহজ নিচ্ছি না সেই জন্য আমাদের এই প্রতিবাদ চলছে চলবে এদিন খবরের শিরোনাম হয়ে উঠেছিলেন মমতা ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ জহর সরকার আরজিকর কাণ্ডে মমতা প্রশাসনের ব্যর্থতার করা সমালোচনা করে নেত্রীর কাছে চিঠি পাঠান তিনি এতে তৃণমূলের অন্দরেই তোলপাড় শুরু হয় নয় আগস্ট হাসপাতালে রাতের ডিউটির সময় পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে খুন হন বত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসক ওই ঘটনায় রাজ্য প্রশাসনের চরম গাফিলতি সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অভিযোগও ওঠে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত